আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। আজকে আমি একটা ভিডিও শেয়ার করছি, যেটা হচ্ছে আমার ছেলের কলেজে অভিভাবক বা প্যারেন্টস মিটিং ছিল, সেখানে গিয়েছিলাম। ওর কলেজটার নাম হচ্ছে আর্ম পুলিশ ব্যাটেলিয়ান স্কুল অ্যান্ড কলেজ। এটা হচ্ছে কসাইবাড়ি রেল গেটের সামনে স্কুলটা, আর উত্তরা 2 নম্বর সেক্টর। এটা খুবই সুন্দর একটা স্কুল অ্যান্ড কলেজ, আর এটা কম্বাইন্ড স্কুল, ছেলে মেয়ে একসাথেই পড়াশোনা করে। তো আমরা ওখানে গিয়ে সুন্দর একটা বড় হল রুমে আমাদের জন্য ব্যবস্থা করেছিলেন। তো সামনে অভিভাবকরা ছিলেন, পিছনে ছাত্রছাত্রীরা বসেছিল, আর ছেলেরা মেয়েরা সুন্দরভাবে সারিবদ্ধভাবে প্রবেশ করছিল, খুব ভালোই লাগছিল। আর ওখানে প্রিন্সিপাল যে ছিলেন, ওনার নাম হচ্ছে মোহাম্মদ হুমায়ুন কবির, উনি ক্যাপ্টেন মোহাম্মদ হুমায়ুন কবির স্যার। আর সেই সাথে তাদের যে বিজ্ঞান বিভাগের ক্লাস টিচার ছিলেন, আর তারপরে কমার্সের টিচার ছিলেন, ওনারা স্টেজে ছিলেন। তো ওখানে আমরা খুব সুন্দর সুন্দর কথা, আমাদের সমস্যাগুলো তুলে ধরেছি। সেই সাথে স্যাররাও অনেক সুন্দর কথা বলেছেন যে কীভাবে আমাদের বাচ্চাদের আমরা গাইড করতে পারি, বা কীভাবে ওদের পড়াশোনাটা আরও ভালো হতে পারে, এসব বিষয়ে আলোচনা হয়েছিল। তো মিটিংটা খুব সুন্দরভাবে আমাদের হয়েছিল, আর মিটিং শেষে আমাদের কিছু খাবারের ব্যবস্থা ছিল, নাস্তা, আপেল, তারপর সিঙ্গারা, মিষ্টি, এগুলো দিয়েছিল সবাইকে, ছাত্রছাত্রীদেরও আমাদেরও। তো মিটিং শেষে আমি আবার একটু কলেজটা ঘুরে দেখলাম। তো ওখানে ভিতরে গিয়ে দেখে একটা সুইমিং পুল আছে, খুব সুন্দর একটা সুইমিং পুল। তবে আমার ছেলে যত দিন ছিল, তো ওখানে ওই সুইমিং পুলটা কিন্তু তাদের ব্যবহার করতে দেওয়া হয় না, ওখানে যারা বড় কর্মকর্তা আছে তারাই এটা ইউজ করে, বা ওখানে যে লোকজন আছে তারাই ব্যবহার করে, ভিতরের লোকগুলা। আর ওখানে একটা ক্যান্টিন আছে, খুব সুন্দর, খাবারগুলো খুবই মজা আর ইয়ামি, কিন্তু ওখানে বাইরের লোক যেতে পারে না। তো আমরা ওখান থেকে মিষ্টি কিনেছি, মিষ্টি কেনার পর ওই ওখানে যে লোকগুলা বলল যে যাওয়া যাবে বাইরের লোক। ক্যান্টিনের যে লোক ছিল, তো তারা বলল ক্যান্টিনের নাম বললে ঢুকতে দিবে বাইরের লোকদের, কিন্তু আমি যেটা সত্যি দেখলাম চাক্ষুষ, যে কোনো বাইরের লোক ছিল না ওইখানে, যে অফিসাররা বা ওখানকার যে ভিতরে যে কর্মকর্তারা, তারাই শুধু ওখানে খাওয়া দাওয়া করছে। আর খাবারগুলো খুবই ফ্রেশ ছিল, আর মিষ্টিগুলোও খুবই ফ্রেশ, দামও কম ছিল, অনেক কম বাইরের থেকে। তো এটাই আর কি। আর ওখানে অনেক সুন্দর সুন্দর ভিউ, আমি একটু সাথে একটু ছবি তুলেছি, খুব ভালো লেগেছে, নিরিবিলি পরিবেশ আর খুবই সুন্দর, মানে গাছ, মানে গাছপালা অনেক সুন্দর, মানে পরিবেশটা আমার কাছে অনেক ভালো লেগেছে, মানে ঝাম কোনো মানে লোকজন নেই, নিরিবিলি, খুবই খুবই সুন্দর একটা পরিবেশ। তো এইটাই আর কি শেয়ার করলাম। তো কলেজটা এমনি ভালো, পড়াশোনার দিক থেকে ভালো, কিন্তু আমরা যখন ভর্তি করিয়েছিলাম তখন ভেবেছিলাম হয়তো সুইমিং পুলটাও ইউজ করতে দেবে, কিন্তু সেটা এখন পর্যন্ত দেয়নি, সামনে হয়তো বা দিতে পারে, সেটা আমি জানি না, বলতে পারছি না। তো এই এই ছিল আজকের ভিডিও। তো আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।